জকিগঞ্জ উপজেলার নয়নং মানিকপুর ইউনিয়নাধীন নয়নং ওয়ার্ডে শাহজালালপুর সিএনবি থেকে হাতিডহর পীরের বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে প্রায় চার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরম সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি অনেক পুরনো এর আইডি নং ছয় নয় এক নয় চার চার শূন্য চার ছয় প্রায় চোদ্দ বছর ধরে এ রাস্তাটিতে লাগেনি কোনো উন্নয়নের পরশ সড়কটি এখন কাদা আর গর্তে পরিণত হয়েছে সংস্কারের অভাবে জর্জরিত দুই কিলোমিটার সড়কে অর্ধশতাধিক স্থানে রয়েছে গর্ত যা দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়ক দিয়ে ইসামতি ডিগ্রি কলেজ ইসামতি কামিল মাদ্রাসা হাফিজ মজুমদার বিদ্যানিকেতন ইসামতি উচ্চ বিদ্যালয় ডক্টর তুফাজ্জুল আলী মহিলা দাখিল মাদ্রাসা এবং ইসামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদাই মাদ্রাসার কয়েক শত ছাত্রছাত্রীর নিত্যদিনের চলাচল এই সড়ক দিয়ে নিকটস্থ ইউনিয়ন অফিস বাজার এবং কালীগঞ্জ বাজারে যেতে হয় যেখান থেকে সংগঠিত হয় সকল প্রকার ক্রয় বিক্রয় দু থেকে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে মানুষের চলাচল করতে ভোগান্তির অন্ত নেই সড়কের দক্ষিণ দিকে রয়েছে কয়েক হাজার বিঘা ফসলি জমি সড়কপথের বেহাল দশা ফসল উৎপাদনের উপরও ফেলছে ব্যাপক প্রভাব সড়কপথের এমন বেহাল দশা প্রায় ঘটায় সড়ক দুর্ঘটনা এ নিয়ে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে আবেদন পৌঁছলেও আশ্বাস ছাড়া মিলেনি তেমন কিছু দুর্ভোগ পোহানো কিছু মানুষের কথা শোনা যাক রাস্তাটা বহুত দিন যাবত ধরে এটা কাজ হচ্ছে না আমরা চলাচলের সময় অনেক অসুবিধা হয় মেঘের দিনে বৃষ্টি যখন আসে বৃষ্টির সময় পানি মানে হাঁটু হাঁটু পর্যন্ত পানি এসে যায় আর যখন হাঁটু পর্যন্ত পানি আসে তখন আমাদের চলাচলের অনেক অনেক কষ্ট হয়ে যায় আমরা মাদ্রাসা স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট যারা চলাচল করি তখন আমাদের জন্য অনেক কষ্ট হয় আর আমাদের যে যেতে যে সময় লাগতো তার চেয়ে দ্বিগুণ সময় লেগে যায় তাই আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যায় এই রাস্তার দিক দিয়ে আমরা গালি নিয়ে খুব কষ্ট করে ঔ কষ্ট আটু কৈ গৈছে ৰাস্তাত শেষ ৰোটাই স্কুলৰ মাদ্ৰাছা শীঘ্রই সড়ক সংস্কার হবে আর স্বাভাবিক হবে নিত্যদিনের চলাচলের পথ এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের জকিগঞ্জ টেলিভিশন জোকিগঞ্জ সিলেট